<مت toys> <الحمن رحل> الحمد لله رب العالمين و <صلاة> والسلام على سيد المرسلين أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া ইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া ইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হল যখন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুই বন্ধু পরস্পর মিলিত হয় এবং মুসাফা করে এবং এবং খা তামুন বিজিন সাল্লাহ আলী সাল্লামের উপর দ্রুদে পাক পাঠ করে তাহলে তাদের আলাদা হওয়ার পূর্বেই উবায়ের পূর্বের গুনা ক্ষমা করে দেয়া হয় সল্লু আল আল হাবিব সাল্লাহ তাইলা আলা মোহাম্মদ সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছে অনুষ্ঠান সাইদে আলা হজরত রহমতুল্লাহি তাল্লাহ স্মরণীয় বাণী নিয়ে এই অনুষ্ঠানে আলা হজরতের স্মরণীয় বাণী শ্রবণ করার সৌভাগ্য অর্জন করবেন যদি আমরা ইমামে আহলে সুন্নাত সঈদে আলা হজরত রহমাতুল্লাহি তালালায় মহান গুণাবলী সম্পর্কে কথা বলি তাহলে তিনি রহমাতুল্লাহি তালালাইকে আল্লাহ পাক অত্যাধিক নেয়ামত দ্বারা ধন্য করেছিলেন তিনটি তো এমন যেগুলোকে আলা হজরত রাহমতুল্লাহি তালালাই নিজেই বর্ণনা করেছেন এবং বলেছেন যে এই জিনিসগুলোই হলো এই ফকিরের জীবন ব্যবস্থা ফিকে হানাফি অনুযায়ী মানুষকে দিক নির্দেশনা প্রদান করা কেননা পৃথিবী জুড়ে মুসলমানগণ তার নিকট ফতুয়া জিজ্ঞাসা করতেন আলা হজরত ইমামে আহলে সুন্না তালালাই তাদের মাসালার উত্তর প্রদান করতেন আর আলা হজরতের জীবনের বড় একটি অংশ উক্ত ফতোয়া প্রদান এবং ইলমি ব্যবস্থার মধ্যে অতিবাহিত করেছেন অতএব ফতুয়া প্রদান করা তার জীবনের অতুলনীয় একটি বৈশিষ্ট্য ছিল আর দ্বিতীয় লক্ষ্য ছিল রসুল পাক সাল্লা আলিবাস্লাম এর শান ও সম্মানের হেফাজত রাখা সুতরাং কেউ আলা হজরত রাহমতুল্লাহকে জিজ্ঞাসা করল যে বেরেলিতে আপনার কি ব্যস্ততা রয়েছে ইরশাদ করলেন শিক্ষকতা ফতোয়া প্রদান এবং লিখা তিনি জিজ্ঞাসা করলেন কোন শাস্ত্রের উপর লিখেন আলা হজরত রহমতুল্লাহি তালা ইরশাদ করলেন যেই দিনই মাসালার মধ্যে প্রয়োজনীয়তা দেখি এবং বত মজাহাবের খণ্ডন করতে আপনারা যদি আলা হজরতের শাস্ত্রগুলো দেখতে চান তাহলে ফতুয়া রাজাবিয়া শরীফ অধ্যয়ন করুন যেখানে আলা হজরত রহমতুল্লাহি তালালাইকে ফার্সিতে প্রশ্ন করা হয়েছে সেখানে তিনি ফার্সিতে উত্তর দিয়েছেন যেখানে উর্দুতে প্রশ্ন করা হয়েছে সেখানে আলা হজরত উর্দুতে উত্তর দিয়েছেন যেখানে আরবিতে প্রশ্ন করা হয়েছে সেখানে আলা হজরত রহমতুল্লাহি তালালাই আরবিতে উত্তর দিয়েছেন যে মানজুম অর্থাৎ যে পংক্তি আকারে প্রশ্ন করেছে আলা হযরত ইমামে আহিলে সুন্নাত তাকে মঞ্জুম অর্থাৎ পংক্তি আকারে উত্তর প্রদান করেছেন সুবাহান আল্লাহ কি মাহত্য ছিল আলা হজরত রাহমতুল্লাহালের আল্লাহ পাঁক তাদের সাতকায় আমাদেরকেও ইলমে নাফে দান করুন স্মরণ রাখবেন বুজুগানের দিনরা হলেন রব্বে করিম এর পক্ষ থেকে অর্জিত পুরস্কার তা দিয়ে নেয়ামত অর্থাৎ নেয়ামতের চর্চা করার জন্য বর্ণনা করে থাকেন আর এই জিকির করা এ চর্চা করা তাদের কারণেই সুন্দর হয় আর তা না হলে সবার জন্য এমন করা সম্ভবপর হতো না আর আমির আহলে সুন্নাত সঈদে আলা হজরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাল্লা সম্পর্কে কি বলেন علم کا چشمہ ہوا ہے تحریر میں جب قلم تُو نے اٹھایا اے امام احمد رضا تو نے باطل کو کو مٹا کر دین جلا سنتوں کو پھر جلایا اے امام احمد رضا اے امام اہل سنت نائب شاہ امم کیجئے ہم پر بھی سایہ اے امام احمد رضا সাল্লু আলাল হাবীব আল্ল হাবিব আলা মোহাম্মদ মুহম্মদ সাল্ল্লাহআলা আলহি ওসাল্লাম তেরোশ হিজড়ির কথা গরমের মৌসুম ছিল আলা হজরত কোনো কোন গবেষণার জন্য সূক্ষ্ম শব্দে লেখা কোনো বই ক্রমাগত দেখতে হচ্ছিল এই ধারাবাহিক পরিশ্রমের কারণে তার উপর প্রভাব বিস্তার করে একদিন আলা হজরত রহমতুল্লাহি তালালাই ইলমি কাজে ব্যস্ত ছিলেন দ্বিপ্রহরের সময় আলা হাজ রহমতুল্লাহ তালাই গরম অনুভব করেন অতপর তিনি গোসল করতে গেলেন যখনই মাথার অগ্রভাগে পানি ঢাললেন তখন এমন মনে হল যে মাথার অগ্রভাগ থেকে কোনো বস্তু চোখে নেমে এসেছে সুতরাং একজন পারদর্শী ডাক্তারের নিকট চোখ পরীক্ষা করালেন ডক্টর সাহেব পর্যবেক্ষণ করার পর বললেন অধিক হারে কিতাব অধ্যয়ন করার কারণে চোখে শীর্ণতা চলে এসেছে আপনি পনেরো দিন পর্যন্ত কোনো বই পড়বেন না এখন সৈয়দি আলা হজরত রাহমতুল্লাহ তালালের মতো ব্যক্তিত্ব হাজারো লাখো মুসলমান দিনী মাসাইল জিজ্ঞাসা করে থাকে চায় এমত অবস্থায় ডাক্তার পনেরো দিন পর্যন্ত কিতাব অধ্যায় না করতে বলেছে আলা হজরত রহমতুল্লাহি তালালাই তো পনেরো দিন কি পনেরো মিনিটও কিতাব ছেড়ে থাকতে পারতেন না ঠিক আছে একজন হাকিম সাহেব ডাকা হলো হাকিম সাহেব বললেন নুজুলে আব অর্থাৎ পানি অবতরণ হওয়ার লক্ষণ আল্লাহ না করুক বিশ বছর পর যদি পানি বের হয়ে আসে অর্থাৎ সানি রোগের কারণে দৃষ্টিশক্তি চলে যেতে পারে স্পষ্ট যে এটা পেরেশানির বিষয় ছিল কিতাবও ছাড়া যাবে না লেখার কাজও বর্জন করা যাবে না না হলে উম্মতের পথ প্রদর্শন কে করবে আর আল্লাহ না করুক যদি অসুস্থতার বিষয় হয়ে যায় তাহলে এটা আরও বিপজ্জনক হবে আল্লাহ একবার কঠিন পরিস্থিতিতেও একজন সত্যিকারের আশিকের রসুলের আকর্ষণ কোন দিকে থাকে সুবাহান আল্লাহ। দুনিয়াতে তো একটাই রহমতের ঠিকানা যেখানে গোলাম আশ্রয় নাই तेरे कदमों ইমাম ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা সেই আশ্রমে আশ্রয় নিয়েছেন একটি হাদিসে পাক মনে পড়ল যে বান্দা বিপদকে দেখে এ দোয়া পাঠ করে তবে সে বান্দা এই বিপদ থেকে সুরক্ষিত থাকবে দোয়াটি হলো হজরত আলাহরত রহমতুল্লাহ সানি রোগে অসুস্থ এক ব্যক্তিকে দেখে উক্ত দোয়াটি পাঠ করে নিলেন এবং অন্তরে প্রশান্তি পেয়ে গেলেন এই ঘটনা ষোলো বছর অতিবাহিত হয়ে গেল আচ্ছা ১৬ বছর পর এক বিজ্ঞ ডাক্তারের সামনে এই ঘটনা বলা হলো। সেও আলা হজরতের চোখ পরীক্ষা করলেন এবং পুরো কনফিডেন্সের সাথে বললেন যে বাস্তবেই চার বছর পর চোখে সানি রোগের দেখা দিবে কিন্তু কোরবান হন আলা হজরত রাহমতুল্লাহ করেন আমার প্রিয় আকা আঁকা ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানের প্রতি আমার বিশ্বাস এমন দুর্বল নয় যে ডাক্তারের কথার দ্বারা তা নরবরে হয়ে যাবে আলহামদুলিল্লাহ করিম বিশ বছর কি তখন ৩০ বছরেও অধিক সময় অতিবাহিত হয়ে গিয়েছে না তিনি কিতাব অধ্যয়ন করাতে কোনো কমতি করেছেন আর না চোখে কোন সমস্যা হয়েছে তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখলেন তো আলা হজরত ইমাম ইমাম আহমদ রাজা খান আপন প্রিয় নবী আরবি হুজুরপুর নূর সাল্ল আলি ওয়াসাল্লামের ইরশাদের উপর কেমন দৃঢ় বিশ্বাস আল্লাপাক আলা হজরত রহমতুল্লাহ সৎকায় আমাদেরকেও দৃঢ় বিশ্বাস নসিব করুন আমিন বিজাহিন নাবিজিল আমিন সাল্লাহ তাইলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার সঈদে আলা হজরত রহমতুল্লাহি তালাইকে জিজ্ঞাসা করা হলো আপনি হাদিসে পাকের কোন কোন কিতাব অধ্যয়ন করেছেন অর্থাৎ পড়েছেন ও পড়িয়েছেন তখন আলা হজরত রহমতুল্লাহি তালালাই হাদিসে পাকের কয়েকটি কিতাবের নাম বললেন উদাহরণস্বরূপ বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা এভাবে আলাহমতুল্লাহ একত্রিশটি কিতাবের নাম বলার পর থার্টি ওয়ান এবং এগুলো সহ ইলমে হাদিসের পঞ্চাশটি হাদিসে পাকের কিতাব আমার দরস তদ্রিস ও অধ্যয়নের মধ্যে রয়েছে সুবাহান পঞ্চাশটিরও অধিক কিতাব আলা হজরতের দরজ ও তাদ্রিস এবং অধ্যয়নের মধ্যে ছিল আর এখানেই শেষ নয় পঞ্চাশটিরও অধিক আরও কতগুলো কিতাব ছিল আলা হজরত রহমেতুল্লাহি তালালাই যখন দ্বিতীয়বার হজের জন্য মক্কায় মোকারমায় উপস্থিত হলেন তো ওখানে অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন কিছুদিন পর্যন্ত অসুস্থ থাকেন মোহারামুল হারামের শেষের দিকে অসুস্থতা ভালো হয় তিনি রাহমতুল্লাহ তালালাই গোসল করলেন যখন গোসলখানা থেকে বের হয়ে আসলেন তখন দেখলেন আকাশে মেঘ দেখতে পেলেন তিনি রাহমাতুল্লাহি তালালাই তাড়াতাড়ি হারামে পাকের দিকে চলতে লাগলেন এবং মরজিদুল হারামে আসল বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আলা হজর রাহমেতুল্লাহি তালালাই বলেন একটি হাদিসে পাক মনে পড়ল যে বৃষ্টিতে তাওয়াফ করে সে আমাদের আঁকা ও মাওলা সাল্লাহ সাল্লামের উক্ত মোবারক ফরমানটি স্মরণে আসলো। অতপর আলা হজরত রাহমাতুল্লাহ আলালের অন্তর হাদিসে পাকে বর্ণিত ফজিলত অর্জন করার জন্য ব্যতীত হয়ে পড়ল আলা হজরত রাহমাতুল্লাহি তালাল্লাই সাথে সাথে হাজরে আসয়াদের নিকট উপস্থিত হলেন এবং হাজরে আসওয়াদকে চুমু খেলেন অতপর বৃষ্টিতে তাওয়াফ করা শুরু করে দিলেন সুবাহান্লাহ ভাবুন যে বৃষ্টি বর্ষিত হচ্ছে সত্যিকারের আশিকে রসুল মহাব্বত ও ভালোবাসার সাথে খানায় চারপাশে তাওয়াফ করছে অতঃপর আলা হজরত তালালাই তাওয়াফের সাত পাক পুরো করলেন এবং বাসস্থানে তশরিপ নিয়ে আসলেন আলা হজরতের শরীর যেহেতু পূর্ব থেকেই খারাপ ছিল জ্বর থেকে মাত্রই একটু সুস্থ হয়েছিলেন এবং হাদিসে মোবারাকার উপর আমল করার জন্য বৃষ্টিতে তাওয়াফ করে ফেলেছেন সুতরাং জ্বর পুনরায় চলে আসলো সে সময় মক্কায় মোকার যে ওলামা আশেকে রসুল ছিলেন তারা আলা হজরত রহমতুল্লাহ তালালাইকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং যখন আলা আলাহরত রহমতুল্লাহি তালালাই পুনরায় জ্বর হল সে ওলামাগণ ব্যথিত হলেন অতপর একজন আলিমে দিন দুঃখের সাথে বললেন তো একটি দুর্বল হাদিসের উপর আমল করার জন্য আপনি রহমতুল্লাহি তালালাই এই অবস্থা করেছেন জৈফ হাদিস হল মহাদিসিনদের একটি পরিভাষা জয়ীফ হাদিসগুলো হাদিসে পাক রসুলের ফরমানই কিন্তু বর্ণনাকারী রাবিগন্দের মধ্যে শর্তের ঘাটতি থাকে যাই হোক সে আলিম বললেন বৃষ্টিতে তাওয়াফ করার যে হাদিস শরীফ রয়েছে তা জয়ীফ আর আপনি এই জয়ীফ হাদিসের উপর আমল করার জন্য নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখেননি এতে আলা হজরত রাহমতুল্লাহি তালালাই যে উত্তর প্রদান করলেন অন্তরের কান দ্বারা শ্রবণ করুন এর সাত করলেন হাদিস দুর্বল কিন্তু আলহামদুলিল্লাহ আশা শক্তিশালী অর্থাৎ দৃঢ় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটু চিন্তা করুন যে আল্লাহ হজরত রহমেতুল্লাহি তাল্লাহ কেমন সত্যিকারের আশেক ছিলেন আর সরকার সাল্লাহ তাই আলি সাল্লামের ফরমানের প্রতি কেমন ভালোবাসা ছিল আমরা একটু চিন্তা করি যে হাদিসে পাক কি তা হল আমাদের প্রিয় আকা খা তামুন নবী জিন সাল্লাহ তাইলা আলি আমরা যার কালিমা পড়েছি আমরা যার সাফাতের আশা রাখি যার সৎকায় পৃথিবী সৃষ্টি হয়েছে যার সৎকায় আমরা পৃথিবীতে এসেছি যার সৎকায় আমরা আহার করি আমাদের এই আকা ও মাওলা সাল্লাহ তাইলা আলিহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ পাকের পর সবার থেকে শ্রেষ্ঠ তিনি যাকে সবার চেয়ে বেশি জ্ঞান দান করা হয়েছে সেই প্রিয় আঁকা সাল্লাহ আলি সাল্লাম যিনি সৃষ্টি জগতের সবার চেয়ে জ্ঞানী ওই প্রিয় আঁকা সাল্ল্লাহু আলি সাল্লামের প্রিয় প্রিয় ফরমানকে হাদিস বলা হয়ে থাকে হ্যাঁ কখনও সাহাবাইকরা আলহিমুর রিদুয়ান ও তাবিনদের ফরমানকেও হাদিস বলা হয়ে থাকে এখন চিন্তা করুন আমরা মুসলমান আমরা সর্বশেষ নবী সাল্লাহ আলি সাল্লামের কালেমা পাঠ করি কি আমাদের কোনো হক নেই আমরা সর্বশেষ নবী সাল্লা আলাই সাল্লামের ফরমানগুলোকে পড়ব এগুলোকে বুঝব এবং এগুলোর উপর আমল করব অবশ্যই এটা আমাদের হক হাদিস এটি প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের মোবারক জবান থেকে বের হওয়া বাক্য হাদিস শরীফের এক একটি শব্দ ইলিম ও হিকমতের সমুদ্র এই শব্দগুলোর মধ্যে হল কেয়ামত পর্যন্ত আগতদের জন্য আলোক রশি জ্যোতি এবং হেদায়াত মোফাসিরে কোরআন হাকিমুল উম্মাদ মুফতি আহমাদ ইয়ার খান রাহমাতুল্লাহাল বলেন ইসলামের মধ্যে কোরানে পাকের পর কালামে রসুল অর্থাৎ হাদিসে পাকের স্থান কোরানে পাক সমুদ্রতুল্য এবং হাদিসে পাক সেই সমুদ্রের জাহাজ কোরানে পাঁক হল রুহানি অন্ন হাদিসে পাক হলো রহমাতের পানি যেভাবে পানি ব্যতীত খাবার তৈরি হতে পারে না তেমনিভাবে হাদিসে পাক ব্যতীত না কোরআনে পাককে বোঝা যেতে পারে আর না সেটার উপর আমল করা যেতে পারে আল্লাহ তালার দরবারে দোয়া করি আমাদের আকাবির ও আমাদের বুজুর্গদের প্রতি ভালোবাসা দান করুন আর ইমামে আহলে সুন্নাত সাইদি আলা হজরত রাহমাতুল্লাহি তাল্লাহার জীবনীর উপর আমল করার তৌফিক দান করুক